শুরুতেই সংবাদ শিরোনাম, সেনা প্রত্যাহারের কথা বলে গোপনে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, ইউক্রেন বাহিনীর বিরুদ্ধে মর্টার হামলার অভিযোগ, রাশিয়াকে উস্কে দিচ্ছে ইউক্রেন, ইউক্রেনকে সামরিক দিক দিয়ে শক্তিশালী করা অগ্রহণযোগ্য বললেন ল্যাভরভ, ন্যাটোর কাছ থেকে প্রকাশ্যে একটি ঘোষণা শুনতে চায় রাশিয়া, এরদোগানকে নিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট, ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি করছে হিজবুল্লাহ, তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরো রণতরীর যুদ্ধ বিমান কিনছে গ্রিস। এবার বিস্তারিত, চরম উত্তেজনা বিরাজ করছে রাশিয়া ও ইউক্রেন সীমান্তে, উত্তেজনা কমাতে রাশিয়া কিছু সেনা প্রত্যাহারের কথাও জানায়, তবে সেই ঘোষণায় ভরসা করতে নারাজ মার্কিন যুক্তরাষ্ট্র, মুখে সেনা প্রত্যাহারের কথা বললেও রাশিয়া যে কোনো সময় ইউক্রেনের ওপরে হামলা চালাতে পারে বলে বুধবার আবারও আশঙ্কা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার পেন্টাগনের পক্ষ থেকেও একই অভিযোগ করা হলো, পেন্টাগন জানিয়েছে সেনা প্রত্যাহারের কথা বলে গোপনে ইউক্রেন সীমান্তে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে রাশিয়া, সে উদ্দেশ্যে মোতায়েন করা হয়েছে আরও প্রায় 7,000 অতিরিক্ত সেনা। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা বুধবার রাতে বলেন, রাশিয়া দাবি করেছে তারা ইউক্রেন সীমান্ত থেকে সেনা ফেরাচ্ছে, কিন্তু আমরা জানতে পেরেছি সেই দাবি পুরোপুরি মিথ্যা। প্রসঙ্গত, মস্কোর পক্ষ থেকে মঙ্গলবার ইউক্রেনের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা নাকচ করা হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আইগর কোনাশেনকভ জানান, দক্ষিণ ও পশ্চিম প্রদেশের সেনাবাহিনীর সংশ্লিষ্ট মহড়া শেষ হওয়ায় তারা ঘাঁটিটিতে ফিরে যাচ্ছে। তাৎপর্যপূর্ণভাবে রাশিয়ার ওই ঘোষণাকে স্বাগত জানালেও ন্যাটো জোটের প্রধান জেন্স স্টলটেনবার্গ বলেন, এই বার্তা কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে, তবে বাস্তবে রাশিয়ার সেনা না সরানো পর্যন্ত ভরসা করা যায় না। বস্তুত, রাশিয়া যে কোনো সময় ইউক্রেনের ওপর হামলা চালাতে পারে বলে বুধবার আশঙ্কা প্রকাশ করেন বাইডেনও। পূর্ব ইউক্রেনের রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা 4টি পৃথক ঘটনায় ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে মর্টার, গ্রেনেড ও মেশিন গান ব্যবহারের অভিযোগ। তারা বলেছেন, গত 24 ঘন্টায় সরকারি বাহিনী তাদের ভূখণ্ডে 4 বার গুলি চালিয়েছে। স্বঘোষিত লুহানস্কা গণপ্রজাতন্ত্রের প্রতিনিধিদের দ্বারা জারি করা এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ইউক্রেনের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এমন একটি সংগঠনের নাম অর্গানাইজেশন ফর সিকিউরিটেশন ইন ইউরোপ। তাদের পক্ষ থেকে বিচ্ছিন্নতাবাদীদের অভিযোগ সম্পর্কে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ন্যাটোর সদস্য হিসাবে কিয়েভকে অন্তর্ভুক্ত না করার দাবি জানিয়ে 1,00,000 সৈন্য মোতায়েন করেছিল রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য বলছে যে পশ্চিম সামরিক জেলায় প্রশিক্ষণ শেষে দেখেনি, একই অভিযোগ যুক্তরাষ্ট্রেরও। দেশটি বলেছে যে রাশিয়া আসলে সৈন্য উপস্থিতি বাড়িয়েছে বলে আমাদের মনে হচ্ছে। পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ইউক্রেনের সামরিক সক্ষমতা শক্তিশালী করার ঘটনাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেন ইস্যুতে রাশিয়া যখন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের মুখোমুখি অবস্থানে রয়েছে, তখন ল্যাভরভ তার তুর্কি সুর সঙ্গে এক টেলিফোন আলাপে এ মন্তব্য করলেন। ইউক্রেন সীমান্তে প্রায় 1,00,000 রুশ সেনা মোতায়েন রয়েছে। রাশিয়া ইউক্রেনে হামলা করতে চায় বলে ন্যাটো ভুক্ত দেশগুলো অভিযোগ করলেও রাশিয়া তা প্রত্যাখ্যান করেছে। মস্কো বলছে, দেশটি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে চায় এবং সে পূর্ব দিকে ন্যাটো জোটের বিস্তার, বিশেষ করে এই জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তির বিরোধী। ইউক্রেনকে ন্যাটো জোটের অন্তর্ভুক্ত করা হবে না মর্মে রাশিয়া গ্যারান্টি চাইলেও আমেরিকা সে গ্যারান্টি দিতে অস্বীকৃতি জানিয়েছে। রুশ বার্তা সংস্থাগুলো জানিয়েছে, বুধবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোন আলাপে সের্গেই ল্যাভরভ মূলত ইউক্রেন সংকট ও রাশিয়ার পক্ষ থেকে ন্যাটোর কাছে চাওয়া নিরাপত্তা গ্যারান্টি নিয়ে কথা বলেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই সময় ইউক্রেনের রুশ সীমান্তবর্তী দোনবাস অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা করেন ল্যাভরভ ও চাভুসক্লু। এ সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সামরিক দিক দিয়ে শক্তিশালী করার এবং দেশটিকে উস্কানি দেওয়ার যে পদক্ষেপ নিয়েছে তা মেনে নেওয়া রাশিয়ার পক্ষে সম্ভব নয়। রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে না চাইলে এই সংক্রান্ত প্রচারণার যে ঝুমজাল সৃষ্টি করা হয়েছে তাতে বিস্ময় প্রকাশ করেন সের্গেই ল্যাভরভ। রাশিয়া ন্যাটোকে চাপ দেবে প্রকাশ্য একটি ঘোষণা দিতে, আর সেটি হলো তারা কখনো ইউক্রেনকে নিজেদের সদস্য বানাবে না। অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপে থাকা তাদের প্রতিনিধি প্রধান কনস্টান্টিন গ্যালেরিয়ভর বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে রাশিয়ার গণমাধ্যম আর আইএ
নভোসি। কনস্টান্টিন গ্যাভলিলভ এ ব্যাপারে বলেন, রাশিয়া ন্যাটোর ওপর জোর দেবে যেন তারা প্রকাশ্য ঘোষণা দেয় ইউক্রেনকে তাদের দলভুক্ত করবে না। এদিকে ইউক্রেন রাশিয়া দ্বন্দ্ব নিয়ে চলছে নাটকীয়তা। মঙ্গলবার রাশিয়া জানায় তারা সীমান্ত থেকে কিছু সেনাকে সরিয়ে নিয়েছে। তবে বুধবার ন্যাটো, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো দেশগুলো জানিয়েছে, রাশিয়া আদাতে কোনো সেনাকে সরিয়ে নেয়নি। এর মাঝেই নতুন করে আবার এমন দাবি করল রাশিয়া। এদিকে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছে তিনটি প্রধান দাবি জানিয়েছে রাশিয়া। প্রথমটি হলো, ন্যাটোকে নিশ্চয়তা দিতে হবে তারা কখনো ইউক্রেনকে সদস্য বানাবে না। দ্বিতীয় দাবি হলো, পূর্ব ইউরোপে ন্যাটো তাদের পরিধি আর বাড়াবে না। আর তৃতীয় প্রধান দাবি হলো, 1997 সালে পূর্ব ইউরোপের ন্যাটোর অবকাঠামো যেরকম ছিল সে অবস্থায় নিয়ে আসতে হবে। তবে ইউক্রেন তাদের সংবিধানে সংশোধন এনে সিদ্ধান্ত নেয় তারা ন্যাটোর সদস্য হবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট তাকে ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে একটি দ্বিপক্ষীয় বৈঠক করতে আগ্রহী। আরব আমিরাত থেকে ফিরে আঙ্কারায় প্রেসিডেন্ট এরদোগান বলেন, ভ্লাদিমির জেলেন্সকির সঙ্গে বৈঠকের সময় সে জানিয়েছে, পুতিন জেলেন্সকি ও এরদোগানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করলে তিনি থাকবেন। এরদোগান আরও জানিয়েছেন, তাদের মধ্যে এ বৈঠকটি হতে পারে আঙ্কারা বা ইস্তানবুলে। বৈঠকের বিষয়ে পুতিনের সঙ্গে তিনি ফোনে কথা বলবেন এবং তার মতামত কি সেটি জানতে চাইবেন। এ ব্যাপারে এরদোগান বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখব, কারণ এই অঞ্চলে যুদ্ধ বেঁধে গেলে তা মঙ্গলজনক হবে না, এমনকি যুদ্ধ পুরো ইউরোপে নেতিবাচক প্রভাব ফেলবে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান দ্বন্দ্ব বেশ কাছ থেকে অনুসরণ করছে তুরস্ক, কারণ ইউক্রেন ও রাশিয়া দুই দেশের সঙ্গে ভালো সম্পর্ক আছে তুরস্কের। আঙ্কারার পক্ষ থেকে দুই দেশের মধ্যে মধ্যস্থতা করে দেওয়ার চেষ্টাও চালানো হচ্ছে। এদিকে কয়েকদিন আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের আমন্ত্রণ গ্রহণ করে জানিয়েছিলেন তিনি তুরস্ক সফরে আসবেন, মহামারীর পর ভালো সময় আসলে। হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধারা ড্রোন ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলে জানিয়েছেন সংগঠনটির মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ। তিনি বলেন, তার সংগঠনের যোদ্ধারা নিজেরাই ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাঠাচ্ছে। তারা ইচ্ছা করলে এসব ক্ষেপণাস্ত্রকে প্রিসিশন গাইডেড ক্ষেপণাস্ত্রে রূপান্তর করতে পারে। বুধবার টেলিভিশনের মাধ্যমে দেওয়া বক্তৃতায় নাসরুল্লাহ এই তথ্য জানান। হাসান নাসরুল্লাহ বলেন, আমরা দীর্ঘমেয়াদের জন্য নিজেরাই ড্রোন বানানো শুরু করেছি এবং যে কেউ তা কিনতে চাইলে তারা অর্ডার দিতে পারে। সৈয়দ নাসরুল্লাহ আরও বলেন, ইহুদিবাদে ইসরায়েল অন্যদের যুদ্ধের হুমকি দেয়, কিন্তু তারা একথা ভালো করেই জানে যুদ্ধ শুরু হলে তাদের কতটা মূল্য দিতে হবে। তিনি বলেন, ইসরায়েলি হুমকি নস্যাৎ করার জন্য হিজবুল্লাহ তাদের ক্ষেপণাস্ত্রকে আরও উন্নত করতে পারে। উল্লেখ্য, আগামী কয়েক মাস পর এই সংগঠনের বয়স 40 বছর পূর্ণ হবে। এ সময় হিজবুল্লাহ মহাসচিব তাদের হাতে হাজার হাজার ক্ষেপণাস্ত্র থাকার তথ্য জানান। ফ্রান্স থেকে 3 বিলিয়ন ইউরোর 3টি যুদ্ধ জাহাজ কেনার ব্যাপারে মঙ্গলবার সম্মতি দিয়েছে গ্রিসের সংসদ। তুরস্কের সঙ্গে উত্তেজনা চলাকালীন সময়েই এমন উদ্যোগ নিল গ্রিস। তাছাড়া গ্রিসের সংসদ সদস্যরা ফ্রান্সের কাছ থেকে আরও 6টি নতুন রাফেল যুদ্ধবিমান কেনার ব্যাপারেও সম্মতি দিয়েছেন। এর আগে ফ্রান্সের কাছে আরও 18টি রাফেল বিমান কেনার ব্যাপারে চুক্তি করেছিল দেশটি, যার মধ্যে 12টি ব্যবহৃত, বাকি 6টি নতুন। 2021 সালে গ্রিসের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রধানমন্ত্রী এই চুক্তিটি করেছিলেন। ন্যাটো সদস্য গ্রিস ও তুরস্কের মধ্যে এজিয়ান সাগর ও পূর্ব ভূমধ্য সাগরে থাকা সমুদ্রের সীমানা এবং প্রাকৃতিক সম্পদ আহরণ নিয়ে দ্বন্দ্ব চলছে। 2020 সালে তুরস্ক তেল ও গ্যাস নিয়ে একটি জরিপ চালায়। এরপরই দুই দেশের নৌবাহিনীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। গ্রিস দাবি করছে, নৌবাহিনীর শক্তি বৃদ্ধি করাটা তাদের জন্য জরুরি হয়ে পড়েছে, ফলে ফ্রান্সের কাছ থেকে এ যুদ্ধ সরঞ্জামগুলো কেনার ব্যাপারে তারা সম্মত হয়েছে। গ্রিসের সংসদে যুদ্ধ বিমান ও যুদ্ধ জাহাজ কেনার ব্যাপার সম্মতি দেওয়ার পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হলুসি আকার জানিয়েছে, গ্রিস অনর্থক তাদের শক্তি প্রদর্শনের জন্য এমনটি করছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।